হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা মহিলাদের জন্য দারুণ সুখবর যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন বা আপনার বাড়িতে অবশ্যই মহিলারা রয়েছে মহিলারাই কিন্তু পেয়ে যাবে পাঁচ হাজার টাকা তো ইতিমধ্যে কিন্তু দারুণ সুখবর দেওয়া হলো মোবাইল থেকে এস বা মিস কল করলে আপনি জেনে নিতে পারবেন টাকা আপনার আসবে কি না এবং আপনি পাবেন কি না এক মিনিটে আপনি জেনে নিতে পারবেন সাথে সাথে জেনে নিন আপনি টাকা পাবেন কি না সমস্তরা কিন্তু এই ভিডিওতে শেয়ার করবো মহিলারা পাবে পাঁচ হাজার টাকা করে কোন প্রকল্পের তরফ থেকে কীভাবে পাবে সমস্তটা কিন্তু জানিয়ে দেবো তো যারা পাবে না তারা কি করবেন সমস্তটা কিন্তু জানতে চাইলে অবশ্যই লাস্ট অবধি দেখুন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরও জানানোর চেষ্টা করুন তো চলুন বন্ধুরা সমস্তরা জানাচ্ছে তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য শুরু করেছেন জাগ প্রকল্প এই প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে পাঁচ হাজার টাকা এই বিষয় নিয়ে কিছুদিন আগেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা এই প্রকল্পে শুধুমাত্র স্বসহায়ক দলের মহিলারা সুবিধা পাবেন এই প্রকল্প শুরু হওয়ার ফলে প্রায় এক কোটি স্বনির্ভর দলের মহিলারা উপকৃত হবেন সংখ্যাটা দেখতে পাচ্ছেন প্রায় এক কোটি তো যারা যারা স্বনির্ভর গোষ্ঠীর দলের সদস্য তাদের জন্য কিন্তু বিরাট সুখবর আপনারা কিন্তু পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন তো কী করে পাবেন সমস্তটাই কিন্তু জানানো হয়েছে কিভাবে এই জাগো প্রকল্পে আবেদন করবেন এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমত গোষ্ঠীর দলে নাম থাকতে হবে এই প্রকল্পের আবেদন করার জন্য এলাকার পাশাপাশি সংঘের নেত্রী বা উপসংঘের নেত্রীর সাথে কথা বলতে হবে সেটি পূরণ করে জমা দিয়ে আবেদন করতে হবে বুঝতে পারছেন আপনাদের একটা ফর্ম দেওয়া হবে সংঘের সভানেত্রী এবং উপসংঘের নেত্রীর সাথে কিন্তু আপনাদের কথা বলতে হবে তারা একটি ফর্ম দেবে সেই ফর্মটা পূরণ করে আপনাকে কিন্তু জমা করতে হবে ঠিক আছে তারপর বলা হচ্ছে মিস কল দিয়ে কীভাবে জাগো প্রকল্পের টাকা পাওয়া যাবে জাগ প্রকল্পে মিস কল দিয়ে আপনি জানতে পারবেন আপনার ফর্মটি কী অবস্থায় রয়েছে আপনি যে আবেদন করেছেন আপনি টাকা পাবেন কি না সেটার কিন্তু স্থিতি জানতে পারবেন অর্থাৎ স্ট্যাটাস জানতে পারবেন এবং আপনি কবে থেকে টাকা পাবেন অবশ্যই আবেদনকারী ফর্ম পূরণ করার সময় যে নাম্বারটি দেবেন সেই নাম্বার থেকে মিস কল বা মেসেজ করতে হবে জাগো লিখে ঠিক আছে আপনি যখন ফর্ম ফিল আপটি করেছেন তখন আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বার থেকে কিন্তু আপনাকে জাগো লিখতে হবে এই বরহতের যে এ জিও লিখে আপনাকে এই নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনাকে মেসেজটি করতে হবে ঠিক আছে জাগো লিখবেন লেখার পর ট্রিপল সেভেন থ্রি ডাবল জিরো থ্রি ডাবল জিরো থ্রি ঠিক আছে এই নাম্বারটিতে আপনাকে এই জাগো লিখে বড়ো হতে জাগো লিখবেন লিখে আপনাকে কিন্তু এস এম এসটি পাঠাতে হবে যদি যখনই আপনি এস এম এসটি পাঠাবেন তখনই কিন্তু আপনার ফোনে সরাসরি এস এম এস চলে আসবে আপনার আবেদনের স্থিতি কী রয়েছে ঠিক আছে যদি আবেদনের স্থিতি না আসে যদি লেখা থাকে যে আপনি এসএসজি গ্রুপের নিবন্ধন নন তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন আপনি যে আপনার জাগো প্রকল্পের জন্য আবেদন করেননি এবং আপনাকে আবেদন করতে হবে তার জন্য আপনাকে কী করতে হবে আপনাদের কিন্তু সবার নেত্রীর সঙ্গে কথা বলতে হবে বুঝতে পারছেন জাগো প্রকল্পের টাকা পাওয়ার শর্ত কী রয়েছে এক নম্বরে দেখুন বলা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে দ্বিতীয়ত স্বনির্ভর গোষ্ঠীর দলের বয়স এক বছর হতে হবে স্বনির্ভর দলের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে স্বনির্ভর দলগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অন্তত ছ মাস হতে হবে সনির্ভর গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্তত পক্ষে পাঁচ হাজার টাকা থাকতে হবে আপনাদের যে দলের অ্যাকাউন্ট রয়েছে সেটাতে আপনার অ্যাকাউন্টে নয় ঠিক আছে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আপনি এই নাম্বারে কিন্তু ফোনও করতে পারবেন ত্রিপল সেভেন থ্রি ডাবল জিরো থ্রি ডবল জিরো থ্রি এই হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করে জিজ্ঞাসা করতে পারবেন এই নাম্বারেই আপনি বড়ো হাতের জাগো লিখবেন ঠিক আছে জাগো লেখার পর আপনাকে কিন্তু এই নাম্বারে এস এম এস করতে হবে তাহলে আপনার আবেদনের স্থিতি জেনে নিতে পারবেন যদি লেখা থাকে আবেদনের স্থিতি যে আপনাকে যে এস এম এসটা করা হবে রিটার্ন আপনি একটা এস এম পাঠাবেন তখন কিন্তু আরও একটা এস এম এস আপনাকে পাঠানো হবে সেই এস এম লেখা থাকবে সেখানে যদি লেখা থাকে নিবন্ধন নন তাহলে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে আর এছাড়া এই প্রকল্পে কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর যে সদস্যরা রয়েছে তারাই কিন্তু এই জাগর প্রকল্পের সুবিধা পাবে আদারওয়াইজ কিন্তু কেউ পাবে না আপনি যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য নন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে টাকা পাবেন না তো সেক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর দলের সদস্য হয়ে যান তাহলে কিন্তু এই সুবিধা আপনিও নিতে পারবেন তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের জানানো দরকার তার জন্য এই ভিডিও তো আপনিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কী দেখাচ্ছে যারা স্বনির্ভর গোষ্ঠীর দলের সদস্য রয়েছেন